রেললাইনের কর্মচারী একটি বেবুন, তাও এক দুদিন না, দীর্ঘ ন বছর। মাইনে দিনে 20 সেন্ট আর সপ্তাহে হাফ বোতল বিয়ার। না কোনো রূপকথার গল্প, না একদমই সত্যি ঘটনা। সময়টা 1870-এর দিকে। দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে পোর্ট এলিজাবেথ মেনলাইন ট্রেন লাইনের একজন সিগন্যালম্যান ছিলেন, যার নাম জেমস ওয়াইড, যাকে অনেকে জেমস জাম্পার ওয়াইডও বলতো, কারণ সে নাকি ট্রেনের এক বগি থেকে অন্য ট্রেনের বগিতে লাফিয়ে বেড়াত। জীবন বেশ ভালোই চলছিল, কিন্তু একদিন এক ট্রেন দুর্ঘটনায় জেমস জাম্পার ওয়াইড তার দুটো পা হারালেন। জেমস বিধ্বস্ত হয়ে পড়লেন, নিজের জন্য দুটো কাঠের পা বানালেন এবং একটি ছোট্ট ট্রলি করে তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ব্যবস্থা করলেন। কিন্তু এত কিছু করেও লাইন্সম্যানের চাকরি ঠিক করে করার মতো অবস্থা তার আর ছিল না। একদিন বিকালে একটি বাজারে জাম্পার দেখতে পেল একটি বেবুনকে। সে একটি গরুর গাড়ি টানছিল। তাকে দেখে জাম্পারের মাথায় একটি আইডিয়া এল। সে বেবুনের মালিকের সাথে দেখা করে তাকে অনেক কাকুতি মিনতি করল যাতে সে বেবুনটা তাকে দিয়ে দেয়। বেবুনের মালিক প্রথমে রাজি না হলেও পরে জাম্পারের অবস্থা দেখে দয়া করে তাকে বেবুনটা দিয়েই দিল। আর সেখান থেকে শুরু হলো একটি অভূতপূর্ব বন্ধুত্ব। জাম্পার সেই বেবুনের নাম রাখল জ্যাক। জাম্পার খুব সহজেই জ্যাককে শিখিয়ে ফেলল সিগন্যাল দেবার বিভিন্ন পদ্ধতি। জাম্পার যতগুলো আঙুল তুলত সেই মতো জ্যাক একটা লিভার টানত। সময়ের সাথে সাথে জ্যাক জাম্পারের সাহায্য ছাড়া কাজটা করতে শিখে গেল। জাম্পার আর জ্যাক থাকতো ট্রেন লাইন থেকে আধ মাইল দূরে। জ্যাক প্রতিদিন সকালে জাম্পারকে একটি ট্রলিতে বসিয়ে রেল লাইনের ধারে নিয়ে যেত। সেখানে জাম্পারের নির্দেশ অনুযায়ী জ্যাক রেল লাইনের সিগন্যাল পরিচালনা করতে শুরু করলো। বেবুনের এই সিগন্যালম্যানের কাজ আশপাশের অনেকেই দেখতে আসতে শুরু করলো। এর মাঝে ঘটল একটা অদ্ভুত ঘটনা। একজন হাই সোসাইটির মহিলা ট্রেনে যেতে যেতে লক্ষ্য করল এক বেবুন ট্রেনের সিগন্যাল দিচ্ছে। সেই মহিলা কমপ্লেন করল এবং খুব শীঘ্রই উপরমহল থেকে চেক করল। জাম্পার আর জ্যাকের চাকরি গেল। জাম্পার উপরমহলে আবেদন করল যেন তাদের কার্যক্ষমতা পরীক্ষা করা হয়। অনেক অনুরোধের পর উপরমহল রাজি হল জ্যাকের পরীক্ষা নিতে এবং সবাইকে অবাক করে জ্যাক প্রতিটা পরীক্ষায় উত্তীর্ণ হল। যে পরীক্ষা নিচ্ছিল সে এতই খুশি হলো যে সে জাম্পারের চাকরি তো ফেরত দিলই, সে জ্যাককেও আলাদা চাকরি দিল। আর জ্যাক ইতিহাসের পাতায় জায়গা করে নিল একমাত্র বেবুন হিসাবে যে ট্রেন লাইনের কাজ করত। জ্যাক প্রতিদিন 20 সেন্ট করে পেত আর সপ্তাহে এক্সট্রা হাফ বোতল বিয়ার। যেই 9 বছর জ্যাক কাজ করেছে সে একটা ভুলও করেনি। 1890 সালে জ্যাক টিউবারকুলোসিস বা টিবি রোগে মারা যায়। আজকের এই গল্প ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।